আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি। তো আজকে কথা বলবো শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মান বণ্টন নিয়ে। তো আপনি যদি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটা ভিডিও। তো চলুন শুরু করি। তো শিক্ষক নিয়োগ পরীক্ষা আমরা জানি যে 80 মার্কের পরীক্ষা হয়। এখানে আমি সিলেবাসটা লিখছি। 1 নম্বরে আছে ইংরেজি, ইংরেজি থেকে 20 মার্কের প্রশ্ন হয়। 2 নম্বরে আছে গণিত, গণিত থেকে 20 নম্বরের প্রশ্ন হয়। 3 নম্বরে আছে বাংলা, বাংলা থেকেও 20 নম্বরের প্রশ্ন হয়। 4 নম্বর আছে সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার, এই তিনটা মিলে 20 মার্কের প্রশ্ন হয়। সব মিলে হচ্ছে 80 মার্ক। আচ্ছা, এই 80 মার্কের অ্যান্সার করার জন্য সময়ও থাকে 80 মিনিট, অর্থাৎ সময় দেয় 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট সময় দেয় প্রতিটা প্রশ্নের আনসার করার জন্য। সময় থাকে 1 মিনিট, ঠিক আছে। প্রতিটা সঠিক উত্তরের জন্য মার্ক বরাদ্দ থাকে 1 এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক থাকে 0.25 মার্ক। তো আমরা অনেকেই করি কি যে যদি কমন না পড়ে সেক্ষেত্রে আমরা ওই আন্দাজে বৃত্ত বরাদ্দ করে থাকি বা আনসার করে থাকি, কিন্তু এই ভুলগুলো কখনোই পাবলিক পরীক্ষাগুলোতে করবেন না। যে আপনার কমন কমন যদি না পড়ে, কমন না পড়লে সেক্ষেত্রে আপনি আনসার করার কোনো দরকার নাই, কিন্তু আপনি যদি 50% শিওর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আনসার করতে পারেন। কিন্তু কিছুই জানেন না এর জন্য যে আপনি যে এরকম মনে হতে পারে যে 4টা বরাদ্দ করলে একটা যদি ভুল হয় সমস্যা তো নাই, কিন্তু এগুলো কখনো করবেন না। পাবলিক পরীক্ষাগুলোতে এগুলো সাধারণত হয় না, অনেক মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আপনি যে কয়টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন ঠিক সেই কয়টা প্রশ্নই অ্যান্সার করবেন, তো এটা মাথায় রেখে অবশ্যই পরীক্ষা দিবেন। তো এখন যে আমি মান বণ্টনটা আমরা দেখলাম, তা এখন সিলেবাস নিয়ে কথা বলি। যে অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমি তো প্রাইমারি পরীক্ষা দিব, তো আমি কি পড়বো আসলে? তো আমি বিগত 3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম তো কি কি পড়বেন। আমি আজকের ভিডিওতে এই দুটা সাবজেক্ট অর্থাৎ ইংলিশ এবং গণিত, এই দুটা সাবজেক্টে কি কি পড়বেন সেই বিষয় নিয়ে কথা বলবো। আর অন্যান্য আর দুটা সাবজেক্ট যদি বলতে যাই তাহলে দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে, তো আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। তো ইংরেজি এবং গণিত এই দুটা খুবই গুরুত্ব দিবেন। কি কারণে? কারণ ইংরেজি এবং গণিতে সবাই ই করতে পারে না, মানে ভালো করতে পারে না, যার ফলে এই ইংরেজি এবং গণিতে যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনি চান্স পেয়ে যাবেন। তো ইংরেজি কী কী পড়বেন আমি বলি এবং আপনারা উপরে দেখতে পাচ্ছেন। ইংরেজির জন্য পড়বেন রাইটস ফর্ম অফ ভার্ব, টেন্স, প্রিপজিশন, পার্টস অফ পিস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, কারেক্ট স্পেলিং, সেন্টেন্স কারেকশন, আর্টিকেল, আইডম ফেস, সিনোনিম, অ্যান্টোনিম, এই কয়টা জিনিসের উপর খুবই গুরুত্ব দিবেন। কারণ বিগত যে শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে গ্রামার থেকে এই কয়টা থেকেই প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। তো আপনারা এই কয়টা ইংরেজির জন্য পড়বেন আর বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করবেন প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, 2 নম্বর আছে হলো গণিত, গণিত নিয়ে কথা বলবো। তো গণিত নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে শর্টকাটে কীভাবে অ্যান্সার করবেন পরীক্ষার হলে 2-4-5 সেকেন্ডে। তো গণিতের জন্য আপনি পড়বেন দশমিকের যোগ বিয়োগ গুণন ভাগ, লাভ ক্ষতির অঙ্কগুলো করবেন, আর মুনাফার লসাগু ঘসাগু আছে, ঐকিক নিয়মের যে কাজ ও সময় সম্পর্কিত অঙ্কগুলো আছে, সংখ্যা পদ্ধতি আছে, উৎপাদক থেকে পড়বেন, মান নির্ণয় পড়বেন, মধ্য প্রচুরক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র,
এবং ওই ত্রিকমিনিতি থেকে যে মিনার খুঁটির যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দেখবেন। তো এই অঙ্কগুলো কিভাবে শর্টকাটে করা যায় সেটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো সবচেয়ে একটা কথা মনে রাখবেন, আপনি যদি ইংরেজি এবং গণিতে ভালো করতে পারেন 100% ইউ উইল মাস্ট বি সাকসেস, আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। ইংলিশ এবং গণিত ছাড়া সফলতা খুব একটা আশা করা যায় না, কারণ বাংলা এবং সাধারণ জ্ঞান এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে। আগামী সার্কুলারেতে যদি 40,000 শিক্ষক নেয় আবেদন করবে, না হলে 4-5 লাখ। তো এই কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করে পড়তে হবে। তো টেকনিক ফলো করে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি সফলতা অর্জন করবেন। তো আমি এই ভিডিওতে এই দুটো সাবজেক্টে কী কী পড়বেন সেই বিষয় নিয়ে কথা বললাম, কারণ এই দুটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি দ্বিতীয় ভিডিওতে বাংলা এবং সাধারণ জ্ঞান এবং কম্পিউটার থেকে কী কী পড়বেন সেটা নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।